গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর জানো তো সবে মাত্র উঠলাম আমিও দেবজিৎ পড়তে এসেছিলো আজ ইন্দ্রই পড়িয়েছে আমি ওকে দেখতে পারলাম না কারণ আমার এতটাই কষ্ট হচ্ছিল ঘুম পাচ্ছিল রাতে রীতিমতো ও ঘুমিয়েছি আর ও তো বারবার উঠে পড়ছিলো কান্নাকাটি করছিল জ্বর ছিল বলে তো ইন্দ্র কিছুটা সামলেছে আর আমি সামলেছিলাম আর ভোরের দিকে ও উঠেছিল আমিও উঠে দুজনে খেলাধুলো করে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো দেবজিৎকে পড়িয়েছি ইন্দ্র আচ্ছা তারপর ও আটটার সময় চলে গেছে তারপরে আমি উঠে ব্রাশটা করেছি আর দুটো বিস্কুট খেয়েছি খেয়ে আর একে নিয়ে এও উঠে পড়েছে আমার সাথে আর একে নিয়ে এখন ঘুরছি এখন জামা কাপড় সেভাবে বালতি মানে বাইরে রয়েছে পড়ে বালতি ভর্তি ওগুলো কিছুই কাঁচা হয়নি আবার কুটুস তো শরীরটা খারাপ এখন ওই যে কাশি হচ্ছে বুঝতে পারছো তো ও ঘুমোলে তারপরে আবার কাজ করতে পারবো তার আগে ওইভাবে থাকবে এখন কিছু করার নেই মানে আমার আজ কাজ অনেকটাই লেট হবে আতা গাছি তো তা পাখি ডালিং গাছে মো মতো ডাকি তো বু কথা কৌনে কেন বৌ কথা কৌনে কেন বু তো এখন বেলা মানে বিকেল সাড়ে চারটে বাজে আর আমি দেখো সমস্ত কাপড় কাঁচা ছিল সেগুলো গোছাতে শুরু করেছি আর সকালের পর থেকে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমাদের কুটুসের শরীরটা তো খুবই খারাপ ছিল তোমরাই জানো আর শেষ পর্যন্ত কিন্তু ইন্দ্রকে দোকান থেকে ডেকে নিতে হয়েছে আর ওকে নিয়েই ছিল তারপরে আমি সমস্ত কাজ সারতে পেরেছি তা হলে না কিছুই করতে পারছিলাম না কারণ প্রচুর জামা কাপড় পরেছে তার উপরে আমি বিছানাটাও পরিষ্কার করেছি ওর জ্বর ছিল যেহেতু সেজন্য একটু বেশি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তো তার জন্য বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি প্লাস মেঝে এগুলো ডেটল দিয়ে পরিষ্কার করেছি আর এই কাচাকুচি করতে অনেকটা সময় চলে গেছে এমনকি আমি খাওয়ারও সময় পাইনি অনেকটা বেলাতে মানে সাড়ে এগারোটার দিকে খেয়েছি একটু আর মুড়ি খেয়েছিলাম তারপরে মার দিকে তাও হেল্প করতে যেতে পারেনি ইন্দ্র তাও বা মানে কুটুসকে নিয়ে থেকেও কারণ ওকে মাঝে মাঝে এসে আমার খাইয়ে দিয়ে যেতে হচ্ছে বা ওই যে গুন মানে প্রচণ্ড জ্ঞান জ্ঞান করছিলো আর কি জ্বরটা খুব একটা ছিল না আস্তে আস্তে কমেও যাছিল কিন্তু ওর শরীরটা ঠিক ভালো লাগছিল না বলে মানে ওকে নিয়ে সামলাতে একটু সময় লেগেছে আর ও তো খুবই ছোটো তো একটু তো লাগবেই আর দেখো অনেক জামাকাপড় পরেছে অনেকটাই কাঁথা কাপড় প্লাস বেডশিট আর আমাদের জামা কাপড় সব মিলিয়ে অনেকটাই আর এখন দেখো আমি গুছিয়ে নিচ্ছি আর ইন্দ্র তো দোকানে যাবে তো তার আগে মানে সকালে তো চলেই আসতে হয়েছিল সকাল সকাল ফোন করে ডেকে নিয়েছি আর এখন একটু তাড়াতাড়ি যেতে চাইছে তাও সাড়ে চারটে মানে ওর যেতে যেতে পাঁচটা বেজেই যাবে আর বাবা থাকলে ওকে নিয়ে একটু ঘোরায় আমাদের কুকটুসকে কিন্তু আজ বাবা একটু বেরিয়েছে তার জন্য ও নিয়ে ঘুরছে তবে মাও বাড়ি নেই তবে মা থাকলে মা বাবা মেনলি ঘরে থাকে তো আর বাবাই ওকে ঘোড়ায় বিকেল হলে আর আজ বাবা নিয়েই যেহেতু সেই জন্য ইন্দ্র একটু নিয়ে ওকে নিয়ে ঘুরছে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই সময় আর কি বলবো বলো তো যে সমস্যা হলে মানে বাচ্চার সমস্যা হলে না তখন দেখবে কারোরই কিছু ভালো লাগে না কোনো কিছু করতেই ইচ্ছে করে না কিন্তু কি আর করা যাবে আর হ্যাঁ ও তো ওষুধ খেতে একদমই পছন্দ করে না মানে সিরাপ একদমই খেতে চায় না আর আমিও মেনলি ওইরকমই কিন্তু যে একদমই সিরাপ খাই না এখন পর্যন্ত আমার একটা ভিটামিন সিরাপ পড়ে আছে সেটা সেভাবেই পড়ে আছে আমি খাইনি আর তার আগেও মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন যতগুলো মানে ভিটামিন সিরাপ দিয়েছিল এক চামচ কি দু চামচ খেয়েছি মানে ওই দু একবার খেয়েছি ব্যাস আর একদমই খাইনি ফেলে দিতে হয়েছিল মানে আমাকে ট্যাবলেট দিলে আমি খেতে পারবো কিন্তু কোনো সিরাপ খেতে পারবো না এরকম একটা আর আমাদের কুট্টুস দেখছি সেরকমই মনে হয় জানি না এখনও তো সেভাবে ওষুধ খায়নি তবে জন্মের পরে কয়েকটা ভিটামিন দিয়েছিল ওই হসপিটাল থেকে সেগুলোও দু একবার খাওয়াতে গেছি খায়নি আবার এই যে জ্বরের ওষুধ সিরাপটা যে রয়েছে সেটাও খাওয়াতে গেলে ও প্রচণ্ড অস্বস্তি হয় এমনকি তুলেও ফেলে মানে তুলে ফেলে দেয় তো কি করব যাই না ও এরকমই হবে হয়তো আমার মতো হবে যদি আমার মতো হয় খুবই সমস্যা সিরাপ খেতে মানে সমস্যা হবে তো দেখা যায় কি হয় আরও তো ঘুমিয়েছিল দেখো এখানে ঘুমিয়েছিল এবার হিন্দ্র নিয়ে নিয়েছে আর আমি এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি আর যে আমার বেডশিটটা আছে না যে ওই দেখলে একটু আগে আমি গুছিয়েছি ওই বেডশিটটা কাঠুন রয়েছে ওর খুবই পছন্দ ওই বেডশিট বা বালিশের কভারগুলো প্রচুর মানে পছন্দ করে ওইগুলো তো একটু আগে ও শুয়ে শুয়ে কিন্তু দেখছিলো ওই যে যখন আমি ভাঁজ করছিলাম তো ও দেখছিলো তো যাই হোক আর আগে থেকে তো অনেক জিনিসও ধরতে পেরে গেছে ওই যে ওর যে বন্ধু রয়েছে ছোট্ট খেলনাটা ওটাও খুব ধরে আর যদি সরিয়ে নিয়ে হাত তাহলে কান্নাকাটি করবে মানে কি আর বলবো মানে আস্তে আস্তে ওর মধ্যে অনেকটাই মানে কি বলবো বড় হওয়ার ইয়ে হচ্ছে চেঞ্জ হচ্ছে স্বাভাবিকভাবে বড় তো হবেই তাই না আর যাই হোক আমার প্রায় গোছানো হয়ে যাচ্ছে গুছিয়ে নিয়ে আমি ঘরও ঝাড় দিয়ে নেবো প্লাস চুলটাও বেঁধে নেবো যতক্ষণ ও ঘুরবে ততক্ষণ আমার যে কাজগুলো থাকবে আমি মেনলি আমার কাজ করে ঘুরতেই সময় চলে যায় মানে আমার আর কুটুসির কাজগুলো এখন তো সংসারে কিছু করতে পারি না কারণ এত ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করাটা স্বাভাবিক কেউ করতে পারে না আমার মনে হয় তো কি আর করা যাবে তবে হ্যাঁ সিঙ্গেল যারা আছে মানে শুধুমাত্র স্বামী স্ত্রী থাকতে হয় বাচ্চা নিয়ে তাদের ব্যাপারটা আলাদা কিছু করার থাকে না বা কারোকে রাখতেও হয় তখন কিন্তু হাজব্যান্ডকে তখন আরও বেশি করে কিছু করতে হবে কিছু করার থাকবেই না তো যে কোন দিকে যাবে আমি তো সত্যিই সময় পাই না তোমরা তো দেখেইছ নিশ্চয়ই যে আমি বসে থাকি তারও নয় তবে হ্যাঁ এই যে ভিডিও করি তো ভিডিও করতে গেলে যে এডিটিংগুলো ব্যাপার থাকে সেগুলোও কিন্তু ও যখন ঘুমোয় বা অফ টাইমে সেই সময়টা করতে হয় তাও আমার চিন্তা থাকে যে ওই কাজটা পড়ে আছে আমার ওই কাজটা করতে যেতে হবে এখনও যে আমি মানে ভয়েস রেকর্ড করছি না এখনও আমার জামা কাপড় পরে আছে কিছু সকালে কাঁচা হয়ে গেছে কিন্তু কিছুটা বাকি আছে সেটাও আমার কাচতে হবে এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে মানে ঠিকঠাক সময় হয় না আর ওই যে সরাসরি যখন বলি না তখন হয়ে যায় কাজটা মিটে যায় কিন্তু সেটা আবার সময় লাগে আর এই যে ভয়েস ওভার যদি পরে দেওয়া হয় তারও একটা টাইম করে ভয়েস ওভার দিতে হয় তো কি আর করা যাবে এটাকেও যদি সঙ্গে রাখা হয় তো একটু তো সময় বের করে এই কাজটা করতে হবে তাই না তবে তোমাদের জন্য বা আমার নিজের জন্যও বলতে পারো যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সবাই সব মেয়েরাই তো চায় নিজের পায়ে দাঁড়ায় তো আমিও সেটাই চেষ্টা করছি যে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি পড়াশুনো শিখেও যদি এরকমভাবে ঘরে বন্দি থেকে শুধু ছেলে মানুষ করে ছেলে মানুষ সবাই করতে পারে বা আমাকেও করতে হবে তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু তবে এত পড়াশুনো করলাম শিক্ষার উচ্চ পর্যায়ে গিয়েও আর কিছুই করতে পারলাম না সেই ঘরেই বসে থাকবো কি ভালো লাগে বলো কারোরই মানে ভালো লাগে না তো আমি সেই জন্য ইউটিউবে এসেছি ইউটিউব থেকে যদি কিছু ইনকাম করতে পারি বা আমি নিজের পায়ে স্বাবলম্বী হতে পারি এইটুকুই আর কিছু নয় তো দেখা যায় কতটুকু কি হয় তবে প্লিজ তোমরা আমার পাশে থেকে আমার সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর কি বলবো তোমরা এইটুকুই রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে আর দেখো এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি মানে আঁচড়ে নিচ্ছি মানে কি তেল দিচ্ছি একটু আর সব সময় গোড়ায় না ওইভাবে তেল দেওয়া যায় না আমার একটু ক্যাস্টর অয়েল বা এই যে নারকেল তেল দিয়েই আমি কিন্তু মাঝে মাঝে তেল দিতাম মানে চুলের গড়াতে কিন্তু এখন আর সেই সময়টা হয় না কারণ বড্ড চ্যাপচেপের মতো হয়ে থাকে আর সঙ্গে সঙ্গে যদি মানে কি বলবো সকালবেলায় যদি শ্যাম্পু করে দিই ঠিক আছে তবে আমার তো সেই টাইমটাও পাবো না যদি না হয় সকালে আমি শ্যাম্পু করতে না পারি এটা শিওর নয় তো সেই জন্য আমি আর ওইভাবে তেল দিচ্ছি ছি না এখন শুধুমাত্র চুলগুলো যাতে মানে উড়ে না যায় বা মানে ওড়ে মানে শ্যাম্পু দেওয়া চুল কেমন হয় তো সেটা যাতে না থাকে একটু ঠিকঠাক থাকে যাতে তার জন্যই কিন্তু আমি একটু হালকা করে ওপরে ওপরে তেল দিলাম আর তারপরে ভালো করে এই যে গোড়ায় বেঁধে রাখতে হবে আমাদের কুটুসের জন্য কিছু তো থাকবে না ও তো চুল ধরে টানবে আর এই যে শ্যাম্পু করা চুল থাকবে বা তেল না দেওয়া থাকে চুলটা তাহলে কিন্তু ওই দু চারটে চুল বেরোবে তো ওইগুলো ধরে টানবে ও মুখে দেবে তো তার জন্যই কিন্তু আমার এই যে তেল দেওয়া আর চুল তো এখন প্রচণ্ড উঠছে কিছু করার নেই আর হ্যাঁ আজ থেকে আমি কিন্তু এই যে গোড়ায় না আগে দিতাম অবশ্য আগে ওই যে গোড়ায় টাইট করে বেঁধে তারপর বেনুনি করে খোঁপা করে রাখতাম আবার মাঝখানে দিতাম না সবসময় একই রকম হয় না মাঝে সাজে ইচ্ছে হলো একটু অন্যরকম চুল বাঁধলাম এইরকমই আর আজ ওই দেখো চুল বাঁধতে গিয়ে আমার দইটা কেটেই গেছে আর এই কালো যে দইটা ওইটা কিন্তু অনেক দিনের ছিল এবার বাক্সের মধ্যে ছিল তো মানে মানে যে আমার ছোটো যে সাজের বক্সটা আছে ওর মধ্যেই ছিল তো দেখছি যে ওই যে কেটেই গেল তো অসুবিধা নেই ছোটো হলেও অসুবিধা নেই বেনুনি করে আমি নিচে গাড়া দিয়ে দেবো দিয়ে তারপরে একটা খোঁপা করে রেখে দেবো আর দেখো প্রচণ্ড চুল উঠছে এখন প্রচণ্ড চুল উঠছে কি সে বলার নেই কিছু মানে কন্টিনিউ শুধু আমি যতবারই চুলটা হাসছি না ততবারই চুল উঠছে তো কী করবো বলো সেটা তো মেনে নিতেই হবে কোন ওই যে তোমাদের আগে ভিডিওতে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এটা কী কারণে হয় সেটা আমার জানা নেই তোমরাও যদি মনে করো যে সত্যিই এটা ঠিক মানে কোনটা বলো তো যেটা ওই যে বলে যে ছেলে বড় হলে মানে বাচ্চা যত বড় হবে হাসবে ত তত চুল উঠবে তো এটা এই কারণটা কি সত্যিই ঠিক আমার জানা নেই তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ সত্যিই ঠিক তবে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার তো সত্যিই খুব খুব চুল উঠছে তো চুলটা বেঁধে নিয়ে আমি তো ঘর তো ঝাঁট দিয়ে নিয়েছি তো ঘর ঝাঁট দিয়ে নিয়ে আমি চুল বাঁধতে বলেছি তো এটা ভুল কাজ করলাম কারণ চুল আবার ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে মানে আমাকে আবার ঝাঁট দিতে হবে চুলটা বেঁধে নিয়ে তো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা হবে এখন আমি বাইরে কুট্টুস রয়েছে ওর সাথে একটু দেখা করে আসি দেখো একদম রাতে ডিনারে চলে এলাম এখন রাত নটা বাজে আর ডাল আর আলু সিদ্ধ দিয়েই ভাত খাচ্ছি মেনলি আমাদের রাতে তো নিরামিষই হয় আর বিশেষ করে ডাল আর আলু সিদ্ধটা কমন থাকেই আর ইন্দ্র বাবা মার খাওয়া হয়ে গেছে তারপরে আমি খাচ্ছি কারণ কুট্টু সিটু জেগেছিল বলে ওর কাছেই আমি ছিলাম তো যাই হোক ভিডিওটা আমার এখানেই এড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আর নতুন যারা আছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরনো যারা আছো অবশ্যই সঙ্গে থেকো আর আজকের মতো টাটা ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আর খুব খুব আনন্দে থাকো